Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে কোনো সেলাই শেয়ার করছি না আমি আপনাদের সাথে আজকে একটা ওয়ালমেট তৈরির প্রসেস শেয়ার করছি এবং এটা পুরোটাই ফেব্রিকের উপর এবং এটা কিভাবে করতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো সো এটাকে তৈরি করার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সো লেটস সি দা ভিডিও অলরেডি কিছুটা করে রাখার পর আমি আবার একটা ফুল আপনাদের তুলে দেখাচ্ছি এবং এই ক্ষেত্রে আমি আগে খুবই হালকা করে স্কেচ করে এঁকে নিয়েছি যাতে আমার ফুলের পাতার শেপগুলো ঠিক থাকে এখন আমি এইভাবে এক একটা পাতা তৈরি করব এই ক্ষেত্রে আমি 0 এন্ড 2 এই দুটো সাইজের তুলি ইউজ করেছি এই তুলি দিয়ে যদি আপনি ড্রয়িংটা করেন তাহলে এটা খুবই সুন্দর হবে এবং এইভাবে আমি সাইড থেকে এবং মাঝখানের পুরো অংশ ফিল আপ করব এইভাবে হালকা হাতে করার পর আমি যদি এটাকে ভরাট করে দিই এবং এরপর ডাবল কোট করে দিই তখন এটা খুবই ব্রাইট লাগে এবং হাইলাইট হয় এবং দেখতে খুবই সুন্দর হয় ফ্রেন্ডস মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়াল ম্যাটের যে আপনার কালার কম্বিনেশনটা কি হবে আপনি যদি কালার কম্বিনেশনটা ঠিক করতে পারেন সো এটা খুবই হাইলাইট হবে এবং এটা যেহেতু ওয়ালের সাথে হ্যাঙ্গিং অবস্থায় থাকে তাই হাইলাইট কালার খুবই প্রয়োজনীয় এটায় এভাবে আমি আরেকটা পাপড়ি করে নেব টোটাল আমি এখানে 9টা মতো কি 8টা মতো পাপড়ি করব ফ্রেন্ডস করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার প্রত্যেকটা পাপড়ির হাইট যেন সেম লেভেলের হয় এবং এদের ডিস্টেন্স শেপ সাইজ সবই যেন সেম লেভেলের হয় না হলে এটাকে দেখতে অতটা সুন্দর লাগবে না এবং এখানটায় আপনাকে একটা থিক বেস বানাতে হবে যেটা ফেব্রিক এবং ফেব্রিকের যে আঠা আছে এই দুটো মিক্স করে তৈরি করা হয় এই বেসটা যদি ঠিকঠাক না হয় তো আপনার ড্রয়িংটা অতটা সুন্দর আসবে না এবং এর কোয়ান্টিটিটাও ঠিক আসবে না তাই আপনি এখানে এই থিক বেসটা বানাবেন অবশ্যই এটা খুবই প্রয়োজনীয় এই ওয়ালমেটগুলো তৈরি করার জন্য এবং এই পুরো ড্রয়িং কমপ্লিট করার জন্য ফ্রেন্ডস এটা খুবই অল্প টাইমেই তৈরি হয়ে যায় এটা করতে আমার বেশি টাইম লাগেনি খুবই কম টাইমের মধ্যেই আমার পুরোটা তৈরি হয়ে গেছে এবং এটা খুবই দেখতে সুন্দর হয় এটা আপনার টাইমও অনেকটা সেভ করবে এবং দেখতেও অনেকটা সুন্দর হবে Thank you.
ফুলের আমার মেজার অংশের যে পাতাগুলো মানে বড় পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি মাঝখানের অংশটা গোল করব। গোল করার সময় খেয়াল রাখবেন মাঝখানের অংশ আগে রং করবেন, তারপরে সাইডের অংশ এইভাবে হালকা হালকা করে হাতে গোল করতে থাকবেন, না হলে এটা প্রপারলি গোল শেপে আসবে না। এবং মাঝখানে এরকম করে একটু ঘুরিয়ে দেবেন যাতে এটা প্রপারলি গোল শেপটা বোঝা যায়। এরপর আমি সাইডের যে ছোটো পাতাগুলো আছে, সরি পাপড়িগুলো, আমি সেগুলো ড্রয়িং করছি এবং এটা একটু ছোটো সাইজের করব, তবে দেখতে খুবই সুন্দর হবে ফুলটা। এক্ষেত্রে পুরো ওয়ালমেট ধরে আপনি বিভিন্ন সাইজের ফুল বানাতে পারেন এবং অন্য ডিজাইনও আপনি চাইলে বানাতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে যে আপনার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা যেন সে ঠিকঠাক হয় এবং দেখতে খুবই সুন্দর হয়। ফাইনালি আমার ফুলটা পুরোটা তোলা প্রায় হয়ে গেছে। এখন আমি যে এর জাস্ট এর বেসটা ঠিক করছি যাতে মাঝখানের কোনো দাগগুলো দেখা না যায়। ফ্রেন্ডস, এখন আমি সাইডের পাতাটা তুলবো। আমি আগে থেকে এখানটায় হালকা করে স্কেচ করে রেখেছি একটা পাতার শেপটা, এখন আমি ওই জায়গাটাই ভরাট করব এবং এইভাবে আমি হালকা হাতে ভরাট করতে থাকবো যাতে পাতার প্রপারলি শেপ এবং জিনিসটা সুন্দর দেখতে হয়। ফ্রেন্ডস, ড্রয়িং করা মানে এইরকমই না যে আমি কন্টিনিউয়াসলি যেইভাবে পারছি সেইভাবে আমি জাস্ট রাফ করে দিচ্ছি, এইভাবে করলে আপনার প্রপার যে শেপটা এবং প্রপার যে সৌন্দর্যটা ওটা আসবে না। তাই এক্ষেত্রে আপনাকে আমি যেরকম স্টেপে ফলো করে করছি আপনি সেভাবে করবেন, তাহলে আপনার ড্রয়িংটাও খুব সুন্দর হবে। পাতার মাঝখানে যে অংশটা আছে সেটা আমি রং দিয়ে ভালো করে ফিল আপ করব। এভাবে আমি সাইডের শেপটা মেনটেন করছি। এইভাবে প্রপারলি রং দিয়ে পুরোটা ফিল আপ করার পর আমি মাঝখানে কিছুটা শেড দেব। তবে এক্ষেত্রে মাঝখানে শেড দেওয়ার আগে আপনাদের একটা জিনিস করতে হবে কি, যে ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশন করতে হবে। দেখুন, আমার এটার পুরোটাই প্রায় ভরাট করা হয়ে গেছে, ফিল আপ করা হয়ে গেছে এবং পাতাটার যে মাঝখানের ফাঁকা ফাঁকা অংশ লাগছিল, যে একটা জায়গায় রং কম অন্য জায়গায় বেশি, ওই জিনিসটা থাকছে না। এভাবে দেখুন আমি রঙের কম্বিনেশন করে গ্রিন কালার আর ইয়েলো কালারের কম্বিনেশন করে দুটোকে মিক্স করে আমি এই কালারটা তৈরি করেছি এবং তুলির এক সাইডে ইয়েলো এক সাইডে গ্রিন লাগাবেন। এভাবে ওই ফুলের আমি পুরো যে শেপটা এবং পাতার যে শেপটা পুরোটা কমপ্লিট করলাম এবং এইভাবে আমি বাকিটা করব। তবে এক্ষেত্রে যে ডালগুলো আছে সেগুলো দেওয়া ইম্পর্টেন্ট, এখান থেকে আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো
ড্রয়িংটা এবং পুরো ফেব্রিক ওয়ার্কটা কমপ্লিট করার পরে কিছুটা এরকম লাগবে দেখতে, এবং নিচে আমি কিছুটা অংশ তৈরি করেছি এক্সট্রা। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এবং আজকের জন্য টাটা।